প্রসিৎ কিষাণ নেতৃত্বাধীন পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ডাকা দিবস সড়ক ও নৌপথ অবরোধের প্রভাব ছিল না পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পুরো জেলায় অর্ধ দিবস অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি তবে অবরোধের আওতামুক্ত ছিল রাঙ্গামাটি জেলা শহর এদিন অবরোধের মধ্যেই জেলার সড়ক ও নৌপথের দূরপাল্লার যানবাহনগুলো যথাসময় ছেড়ে গেছে কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এর আগে তেইশ এপ্রিল আঞ্চলিক সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে অবরোধ পালনের বিষয়টি ঘোষণা করা হয়